আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেড় বছর বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শুরুতে পঞ্চম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর প্রতিদিন ক্লাস হবে, বাকিদের 4 ঘন্টা করে সপ্তাহে নেওয়া হবে একদিন। তবে মাস্ক ছাড়া কাউকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আগে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গেল বছরের 17ই মার্চ থেকে একটানা বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে কয়েক দফা উদ্যোগ নিয়েও সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। স্কুল কলেজে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেলে সচিবালয়ে বৈঠকে বসেন মন্ত্রী ও শিক্ষা সংশ্লিষ্টরা। বৈঠকের আগে শিক্ষামন্ত্রী জানান 12ই সেপ্টেম্বর থেকে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হচ্ছে আর 9 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে সব প্রস্তুতি। এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর 2021 সালে তারা এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন তারা প্রতিদিন আসবেন। প্রথমে প্রাইমারিতে আবার ক্লাস 5 প্রতিদিন আসবেন, কিন্তু 1, 2, 3, 4 আর আমাদের এখানে 6, 7, 8, 9 তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। মাস্ক পরিধান করা ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠানের কারণে করোনা সংক্রমণ বাড়লে আবারও প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। কোথাও যদি আমরা কখনো মনে করি যে সংক্রমণ বারবার কোনো সম্ভাবনা আছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে, সেখানে আমরা সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেবার প্রয়োজন হয়, আমরা সেই সিদ্ধান্ত আমরা তখন অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। টিকা প্রাপ্তি এবং এর যে বিশেষ যে কারিগরি ব্যবস্থাপনা লাগে সেইটা প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে এই 12+ শিক্ষার্থীদেরকেও আমরা এই টিকা অবশ্যই দেব ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী জানান পরিস্থিতি অনুকূলে থাকলে পিইসি, জেডিসি, জেএসসি ও সমাপনী পরীক্ষাও সশরীরে নেওয়া হবে। এই পরীক্ষাগুলো নেবার সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া থাকবে। অবস্থা পর্যবেক্ষণ করে যদি আমরা মনে করি যে এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব তাহলে আমরা পরীক্ষাগুলো নেব ইনশাল্লাহ। চলতি সপ্তাহে উপাচার্যদের সাথে বৈঠকের পর অক্টোবরে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং তাদের একাডেমিক কাউন্সিল নিয়ে থাকে, কাজেই এই সিদ্ধান্ত তারা নেবেন, কিন্তু আমরা তাদের সঙ্গে আবার একটি বৈঠক করব। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 1200 বেশি রোগী। গেল 24 ঘন্টা নতুন করে হাসপাতালে 315 জন সহ এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 1280 জন। 12 সেপ্টেম্বর খুলতে যাওয়া স্কুল কলেজগুলো ঠিকমতো পরিষ্কার না করা হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সরকারি বেসরকারি হাসপাতালে আলাদা করে ডেঙ্গু কর্নার করে দেওয়া হচ্ছে এডিস মশার কামড়ে আক্রান্তদের চিকিৎসায়। হলি ফ্যামিলি অ্যান্ড মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 650-এর বেশি ডেঙ্গু রোগী। করোনাকালীন এমন পরিস্থিতিতে অন্যান্য হাসপাতালের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্নারে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার আশেপাশের প্রায় অনেকেই আক্রান্ত হয়েছে এবং আমার পরিবারেরও অনেকেই আক্রান্ত। এখন এটা কীভাবে আসলে তো আমরা তো চেষ্টা করি সাবধান থাকার জন্য, তারপরেও যে কেন কোথাও গেছে হয়তো কামড়া অন্য কোনো ডেঙ্গু মশা কাউকেভাবে কামড়াইছে ওই জন্য হয়তো হয়েছে, কিন্তু আমাদের এলাকাটা পরিষ্কার আছে। করোনা সংক্রমণ কমতে থাকলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। স্বজনদের অভিযোগ, ঢাকার 2 সিটি কর্পোরেশনের খামখেয়ালিতে এডিস মশার এমন বাড়বাড়ন্ত, এর ফলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আমরা তো চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য, তাই না? এখন সরকারকে আগে আসতে হবে। বৃষ্টি বাদল অনেক আর রাস্তাঘাট অনেক ভাঙা আর অনেক মশা মশি, কিন্তু সিটি কর্পোরেশন ওরকমভাবে উদ্যোগ নিতেছে না।
জায়গা জায়গায় পানি জমা থাকে এলাকায়। যে কোনো জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি পানি, শরবত সহ তরল খাবার খাওয়ার কথা জানান বিশেষজ্ঞরা। ডেঙ্গু মারাত্মক একটা রোগ। ডেঙ্গুতে প্রথমবার আক্রান্ত হলে সাধারণত যতটা জটিলতা দেখা যায়, দ্বিতীয়বার যদি বা তারপরে আরও কয়েকবার যদি আক্রান্ত হয় তখন দেখা যায় এটার জটিলতা অনেক বেশি। ডেঙ্গু রোগীদেরকে আমরা বলি সাধারণত একটু তরল খাবার খান, মশারি টাঙিয়ে শোন। দীর্ঘদিন স্কুলগুলো বন্ধ ছিল, কলেজগুলো বন্ধ ছিল, বাচ্চারা যায়নি, অনেক জায়গাতে পানি থাকতে পারে, আর ডেঙ্গুর জন্য তো সামান্য পানি যথেষ্ট, আর এটা যেহেতু মানে পরিষ্কার জলের মধ্যে হতে পারে, সুতরাং সেদিকটা খেয়াল রাখতে হবে। বৃষ্টির পানি যেন জমে থাকতে না পারে সেজন্য নগরবাসী সহ সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আগামী বছরের শেষের দিকে রাজধানীর কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পটিতে অর্থের যে সংকট ছিল তা কেটে গেছে বলেও জানান তিনি। জুলহাস কবিরের রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাভাবিক সময়ের মতোই আবারও চলমান প্রকল্পের কাজ ঘুরে দেখতে ছুটছেন এক প্রকল্প থেকে আরেক প্রকল্পে। মেট্রো রেল বিআরটি এর পর এবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনে এলেন তিনি। এ সময় প্রকল্পের বনানি অংশের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। ঢাকার প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি ও জটিলতা কাটিয়ে ওঠার কথা জানান প্রকল্প পরিচালক। 22 যে টার্গেটটা আমরা সেট করছি সেটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। যে ইনভেস্টর কোম্পানি ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কোম্পানি সে তারাই বহন করবে, সুতরাং এখানে ব্যয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। সার্বিক কাজের অগ্রগতি 30.5% আর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশে 66% কাজ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। এখন টাকা পয়সার তাই তো মূল ব্যাপার ছিল, সে সংকট কেটে গেছে। 2022 আমাদের এই প্রজেক্টের কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত যে অংশটি এই কাজ শেষ হবে এবং যে কাজের অগ্রগতি এখন 66%, 23 আমাদের কাজটা সম্পন্ন হবে এই টার্গেট নিয়ে আমরা আজকে এগোচ্ছি। এছাড়া নির্ধারিত সময়ে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান দলটির এই সাধারণ সম্পাদক। ডেমোক্রেটিক অ্যাটিচিউড নিয়ে চলতে হবে, কারো যদি আগাম করার কোনো প্রস্তাব থাকে নেক্সট ওয়ার্কিং কমিটিতে দে ক্যান ডিসকাস ইট, দে ক্যান রেইজ দেয়ার ডিমান্ড, নো প্রবলেম। পশ্চিমবঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বনানী থানা পরিদর্শক সোহেল রানার সরকারি চাকরি বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজিন আহমেদ। বিকেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোহেল রানাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশ ত্যাগে কারো গাফলতি থাকলেও সেটাও খতিয়ে দেখা হবে। এদিকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গত শুক্রবার সোহেল রানাকে আটক করে বিএসএফ। গ্রাহকদের টাকা আত্মসাতে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের সাবেক মালিক সোনিয়া মেহজাবিনের ভাই এবং কোম্পানির পৃষ্ঠপোষক সোহেল রানা। দেশে ই কমার্সের ব্যাপ্তি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণাও। গবেষণা বলছে করোনাকালে অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার হয়েছেন 11.5% মানুষ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে তাদের কাছে আসা অভিযোগের বেশিরভাগই অনলাইন প্রতারণার শিকার। অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ চতুর্থ পর্ব। দমকা বাতাসের মতো বাজারে এসে গ্রাহকের কাছ থেকে অর্থ তুলে ঝড়ের গতিতে মিলে যাওয়ার মতো কাণ্ড ঘটিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা। প্রায় অর্ধেকেরও কম দামে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের কাছ থেকে 350 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পাচারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 30A একটা মডেল রিয়েলমি মার্কেটে নাই, ইনফিনিক্স এর নোট 8 মার্কেটে নাই, সেই মোবাইল গুলা দিয়ে তারা টাকা নিয়ে নিছে। আমারও অর্ডার করা আছে, আমি ভাবছি হয়তো পাবো কিন্তু
ওটা কোম্পানি থেকে ব্যান করে দিয়েছে, তারা কত বড় চিটার। গ্রাহককে পণ্য না দিয়ে রাজধানীর মহাখালীর অফিস বন্ধ রেখেছে বেশামাল ধামাকা। অফার দিয়েছিল যে 50% ডিসকাউন্ট দিচ্ছে, কম দামে পাচ্ছি, এ কারণে আমি ওদেরকে অর্ডার দিয়েছি। কমপ্লেন কার কাছে দিব এটাও বুঝতেছি না, কারণ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ করতেছে, দেখলাম ইভেলির ব্যাপারে হয়েছে, কিন্তু এদের ব্যাপারে এখন বন্ধ কিছু করতেছে না। লোকচক্ষুর অন্তরালে থেকে ফেসবুক লাইভে এসে বারবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ধামাকার ব্যবস্থাপনা পরিচালক জসীমউদ্দিন চিশতি। ভুক্তভোগীদের দাবি এটিও ধামাকার নতুন প্রতারণার ফন্দি। অলম্ব সময় তো ধৈর্য ধরেছে, আর কিছুদিন ধৈর্য ধরলে সমস্যাটা কোথায় আপনাদের? আমরা জেলে যাব, আর তো কিছু না, আমরা জেলে যাবো, কেস করবো, আপনাদের সবকিছু হয়ে যাবে, কি লাভ হবে আপনাদের? গবেষণা সংস্থা সিসিএ ফাউন্ডেশনের তথ্য বলছে, কোভিড অতিমারির মধ্যে অনলাইনে পণ্য অর্ডার দিয়ে প্রতারণার শিকার হয়েছেন 11.5% মানুষ, যা আগের বছরের তুলনায় 4% বেশি। আজকে যে ভদ্রলোক অভিযোগ করলো, কালকে আমি তাকে নিষ্পত্তি দিতে পারবো না, এই কারণে তার আগেও হয়তো 1000 ওয়েট করতেছে। আমার তো সিরিয়ালি আসতে হবে, কারণ আমারও তো সক্ষমতার একটা বিষয় আছে। তবে আমরা তারপরেও চেষ্টা করি দ্রুততার সাথে, যাতে করে ভোক্তা আবেদনে সাড়া পায়। বিশ্লেষকদের পরামর্শ, যেসব প্রতিষ্ঠান গ্রাহককে পণ্য দিতে পারছে না, সেখানে প্রশাসক বসানো জরুরি। সরকার থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে সেই ব্যবসার অপারেশনটা রান করা এবং তাকে দিয়ে ডেলিভারিগুলো কমপ্লিট করা, আমার মনে হয় এইভাবে অ্যাপ্রোচটা নিলে ক্ষতিটা কম হবে। এদিকে ই কমার্স ব্যবসার নামে অর্থ নয় ছয় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অনলাইন প্ল্যাটফর্মকে প্রতারণা মুক্ত করতে আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে কেউ আক্রমণ করতে চাইলে তার জবাব দেওয়ার সব সক্ষমতা অর্জন ও প্রস্তুত থাকতে হবে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদোন্নতির জন্য কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা, শৃঙ্খলার মান ও সততাকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। নৌ আর বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর নৌবাহিনীতে ক্যাপ্টেন থেকে কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার পদবীর জন্য, আর বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমান্ডার, স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে উদ্বোধনী বক্তব্যে পদোন্নতিতে যোগ্যতারা যাতে কোনোভাবেই অবহেলিত না হন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। দক্ষতার সাথে নৌবাহিনী বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের নির্বাচিত করবেন। আবার পাশাপাশি আমি এটাও বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দেখবেন যে কর্তব্য পালনে অনেক দক্ষতার পরিচয় দিতে পারে, তো তারাও যেন অবহেলিত না হয় সেদিকটাও আপনারা বিবেচনা করবেন। উন্নয়নের মূল শর্ত শান্তি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বরাবরই শান্তির পক্ষে, তবে কেউ অন্যায় আক্রমণ করলে ছাড় দেওয়া হবে না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আক্রমণ করে তো বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। আমাদের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে আমাদেরকে সেইভাবে প্রশিক্ষণও অব্যাহত রাখতে হবে, আর আমাদের সব ধরনের প্রয়োজন যাতে মেটে তার ব্যবস্থাও আমাদের করতে হবে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ফোর্সেস গোল 2030 এর আওতায় আধুনিক করে গড়ে তুলতে ফের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদোন্নতির ক্ষেত্রে আপনারা যে পদ্ধতিগুলি নিয়েছেন। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজারে আগুন, তাই ভিড় বেড়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ট্রাক সেলের সামনে। সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, মসুর ডাল আর চিনি কিনতে ভোক্তাদের লম্বা লাইন। কাঠফাটা রোদে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যারা পণ্য পেয়েছেন তাদের মুখে হাসি ফুটলেও পণ্য না পেয়ে এক বুক হতাশা নিয়েও ফিরে যেতে হয় কাউকে কাউকে। এই অবস্থায় আরও বেশি ট্রাক বাড়ানোর দাবি ভোক্তাদের। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সকাল 10টায় টিসিবির ট্রাক সেল থেকে পণ্য বিক্রির কথা থাকলেও 2 ঘন্টা আগে থেকে ট্রাকের সামনে অপেক্ষা শুরু করেন স্বল্প আয়ের মানুষেরা। বাজারে পণ্যের উচ্চ মূল্যের কারণে লাইনে নিম্ন মধ্যবিত্তরা, বিনামূল্যে কিংবা কারোর দয়ায় নয় এই পণ্য, তবু ক্যামেরা দেখে লজ্জায় মুখ ঢাকেন কেউ কেউ।
করোনায় আয় কমে যাওয়ায় ব্যয়ের সাথে তাল মেলাতে না পেরে ট্রাক সেলের শরণাপন্ন হয়েছেন অনেকে। অল্প কিছু টাকা সাশ্রয়ের জন্য নিজের কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে কাঠফাটা রোদে। তেলের দামের কারণে আমি 2 ঘন্টা এখানে সময় দিতেছি জিনিস কেনার জন্যে। আমি সিএনজি চালাই, আমি যদি ভাড়া মারতে আমার তখন 300-400 টাকা ভাড়া মারতে পারি। আমাদের কাজকাম ফালা এই জায়গায় আজকে হপায় 2 ঘন্টা দূরে। যে তেল 500 টাকা ছিল সেই তেল যখন 700-750 টাকা দাম হয়ে যায় তাহলে আমরা খাই কীভাবে? তো রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তো এখন কোন দেশে আমরা বাস করি? এখানে একটু কম পাওয়া যায় তার জন্য আমাদের তো আয় রোজগার একটু কম। এই যে রোদ্রু অনেক কষ্ট করে নিতেছি, বাজারে অনেক দাম, আমরা কিনতে পারি না। এই বেতন দিয়ে আমরা চলতে পারি না, ছেলে মেয়ে খিলা খাওয়াবো কি আর ঘর ভাড়া দেবো কি? চাহিদার তুলনায় যোগান কম থাকায় পণ্য না পেয়ে ফিরে যেতে হচ্ছে কাউকে কাউকে। পর্যাপ্ত ট্রাক সেল না থাকায় দূর দূরান্ত থেকেও আসতে হচ্ছে অনেককে। কালকে পাইনি দেখে বিদায় আজকে দাঁড়াইছি। এমনি আমরা কিনতে পারি না, দিলেই খালি লাইন ধরি, লাইন ধরে বেশি মানুষ সব সময় চলে যায়, মানে লাইন ধরে আর জিনিস নিতে পারতেছি। ফুরায় গেলে লাইন বেকার, সময় বেকার, এই জন্য আর পাওয়া যায় না, বুঝছেন না? আর যদি পাই তো ভাগ্য। চাহিদা অনেক থাকলেও টিসিবির বরাদ্দের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানালেন এই ডিলার। নিয়ম অনুসারে আমাদের ডিস্ট্রিবিউট করতে বলে আমরা সেই রকমেরই করে দিচ্ছি, এর ব্যতিক্রম কিছু না। ট্রাকে কোনো বাকি মাল একটা দানাও থাকে না। 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কার্যক্রম চলার কথা রয়েছে 28 সেপ্টেম্বর পর্যন্ত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7 জন, এর মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও 6 জন। দুপুরে উপজেলার ভাটেরায় রেলগেট এলাকায় মাইক্রোবাসটিকে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের MH ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় 2 ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। উপজেলার ডুবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অপরদিকে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র সহ 2 জন নিহত হয়েছে, আহত হন কমপক্ষে 4 জন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।